শিক্ষার্থী বন্ধুরা আমি আপনাদের সামনে এখন এই ব্যানার অ্যাডটির প্রজেক্ট আপনাদেরকে দেখাবো যে এই ব্যানার অ্যাডটি আমরা করেছি তো এইটি ফলো করে অনুশীলনের মাধ্যমে আপনি এটি যেমন হুবহু করতে পারবেন এবং এটির কালার এটির বিভিন্ন শেপ টেক্সট ইত্যাদি চেঞ্জ করে আপনি নিজের মতো করেও সুন্দর মানের প্রফেশনাল ওয়ানের ব্যানার আপনি ডিজাইন করতে পারবেন তা আসুন আমরা ব্যানারটি করি প্রথমে আমরা সাইজটি দেখে নিই ইমেজ সাইজ যা চলে যে গিয়ে সাতশো বত্রিশ বাই আটানব্বই ঠিক সেম সাইজের আমরা নিউতে গিয়ে একটি ব্যানার সাতশো আটত্রিশ বাই নাইনটি এইট ওকে এখন লক্ষ্য করুন না প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডের কাজটি করব তো ব্যাকগ্রাউন্ডে একটি গ্রেডিয়েন্ট রয়েছে অলরেডি আমি আপনাদের জন্য এই গ্রেডিয়েন্টটি তৈরি করে রেখেছি ফোরগ্রাউন্ড কালারে আমরা যে কালার কোডটি দি ওয়ান সি সিক্স ডাবল এইট ডি এই কোডটি দিব এবং ব্যাকগ্রাউন্ডে একই কালার কিন্তু একটু লাইট টু জিরো এইট সি থ্রি এই কালার কোডটি দেব দেন আমরা গ্রেডিয়েন্টটি অ্যাপ্লাই করব আমরা দেখে নেব এই অংশটুকু ডার্ক বেশি তাহলে আমরা একটু বেশি পরিমাণে দিবো তাহলে এটি আমরা পাবো এইভাবে দেন আমাদের এখানে দেখুন এখানে একটু হোয়াইট শেড রয়েছে এই শেডটি তৈরি করব তো এই শেডটি তেমন কিছু নেই জাস্ট ব্রাশ ব্রাশ টুলটি ইউজ করবো এই জন্য আমরা পেইন বাকেট টুলটি নিয়ে নিলাম এবং ব্রাশের কিছু পোচ আমরা সাইজ এখান থেকে ফর্টি টু দিলাম এখান থেকে এরকমভাবে কিছু আর একটু কমিয়ে কমিয়ে দিতে হবে টোয়েন্টি সেভেন দিলাম দেন এটিকে এই ব্রাশের আমরা এক্ষেত্রে অবশ্য একটি লেয়ার নিয়ে নিলে বেটার হতো আমি একটি লেয়ার নিয়ে নিচ্ছি একটি পোজ দিলাম এবং ফিল্টার মধ্যে গিয়ে ব্লার মোশন ব্লার মোশন ব্লারে আমরা ডিস্টেন্স বাড়িয়ে দিব দেখে নিব আউটপুটটি কেমন দেখায় সেটি দেখে আমাদের কাজ করতে হবে একটু ভিন্ন রকম হয়েছে প্রজেক্ট থেকে তো একেবারে খারাপ হয়নি বরং মনে হয় ভালোই হয়েছে আমরা কন্ট্রোল এফ চেপে এটিকে আরেকটু লাইট করে দিব প্রয়োজন আর একটু না একবারই কন্ট্রোল এফ চাপব আমরা ঠিক হুবহু এরকম ব্রাশও করতে পারবো যদি মোশন ব্লাডের ইফেক্টিভ যদি একটু স্লাইডার ঘুরিয়ে ফিরিয়ে দিই যাই হোক আমি এটি করছি দেন আমাদের লক্ষ্য করুন যে এখানে একটি অ্যারো শেড রয়েছে এই শেডটি আমরা তৈরি করব তো এটি শেডটি তৈরি করার জন্য আমরা এখান থেকে পলিগন লেসের টুলটি নিচ্ছি আমরা ভিউমেন্ট থেকে রোলারটি নিয়ে নিব আগেই গাইডটি সঠিকভাবে দেওয়ার জন্য এবং এটি একটা মিডিল পয়েন্ট সেট করলাম এবং এখান থেকে আমরা এই এই পজিশন থেকে এখানে একটি ক্লিক এবং এখানে একটি ক্লিক দেন এইখানে ক্লিক এভাবে আমরা এখানে একটি ক্লিক এবং এই পজিশনে যতটুকু চিকন বা মোটা আমরা করতে চাই সেই মেজারমেন্ট রেখে আমরা এভাবে একটি শেড তৈরি করলাম একটি লেয়ার নিয়ে নিব এবং লক্ষ্য করুন এখানে আমরা গ্রেডিয়েন্ট দিয়েছি সেই গ্রেডিয়েন্টটি এখানে অ্যাপ্লাই করব আমরা জাস্ট এখান থেকে এই কালারের একটি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করেছি এবং এটি হোয়াইট ফুললি এবং এই গ্রেডিয়েন্টটি আমরা অ্যাপ্লাই করবো আমরা এভাবে ড্রাক করে দিব তাহলে আমরা লক্ষ্য করব যে এই গ্রেডিয়েন্টটি আমাদের পড়েছে নিচের দিকে রয়েছে উল্টো উল্টো করে দিলে নিচের দিকে হবে ওকে দেন এটি আমরা লেয়ার থেকে গিয়ে একটা স্টাইল দিয়ে দিব ব্যাবেল অ্যান্ড অ্যাম্বুশ এটি আমরা পিলো অ্যাম্বুশ দিয়ে দিব দেন ওকে হয়ে গেল এবং এরপরে রয়েছে আমাদের এই শেপটি ব্যাসটি তৈরি করা এটি আমরা তৈরি করবো তৈরি করার জন্য আমরা এখান থেকে পলিগন টুলটি সিলেক্ট করবো এবং সাইডস ফর্টি রয়েছে এবং এখানে ক্লিক করে এটি থার্টি আছে এবং স্মুথ এটা না থাকলে স্মুথ দিয়ে নিব স্টার্ট না থাকলে স্টার্ট দিয়ে নিব এবার আমরা যে কালার আছে যেহেতু আমাদের একটি গ্রেডিয়েন্ট দিতে হবে সো আমরা গ্রেডিয়েন্টটি পরে দিব কিন্তু আপাতত আমরা একটি তৈরি করি হয়ে গেল এবং এটিকে লেয়ার মানিতে গিয়ে রাস্টারাইজ করে দিব শেফ এবার এটিকে আর ছোট করে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবো তো গ্রেডিয়েন্টটি অ্যাপ্লাই করার জন্য আমরা এই কালার এই গ্রেডিয়েন্টের কালার দুটি তো অলরেডি এনেই রেখেছি সো এইটিই আমরা অ্যাপ্লাই করবো কন্ট্রোল চেপে সিলেক্ট করবো সেফটি এবং লেয়ার এখান থেকে নতুন লেয়ার নিতে পারি অথবা এর উপর দিয়েও দিতে পারি আমরা একটু দেখে নেই কোন ফর্মেটে রয়েছে অর্থাৎ নিচের দিক থেকে উপরের দিকে ওকে ওকে কন্ট্রোল ডি এখানে আমরা একটা লেয়ার ইফেক্ট দিব অর্থাৎ ড্রপ শট ইফেক্ট দিব তাহলে আমাদের একটু সুন্দর লাগবে আমরা ড্রপ শট ইফেক্ট দিলাম দেন এখানে একশো পার্সেন্ট ফ্রি এই লেখাটি আমরা লিখে দেব তো লক্ষ্য করুন আমরা একশো পার্সেন্ট ফ্রি লেখাটি লিখব এবং আলহেরা মাল্টিমিডিয়া লেখাটি পাশে যে ছিল আমাদের প্রজেক্টে এইরকম লেখাটি লিখে দেব এখানে তো এখানে এই লেখার বা টেক্সট লেখার সময় আমাদের ক্রিয়েটিভিটির পরিচয় দিতে হবে আমরা আগেও বলেছি যে ফন্ট ইউজ চুজিংয়ের সময় আমাদের দূরদর্শীতে পরিচয় দিতে হবে দেখুন যে একটি স্ট্যান্ডার্ড ফন্ট সিলেক্ট করতে হবে আমি যে ফন্ট ইউজ করেছি টিউবচেট এম এস এটি অনেক ভালো প্রফেশনাল ওয়েবসাইটে এই ইউজ করে থাকে এছাড়া এ এ মানের অনেক ফন্ডটি আছে আপনি চুজ করে রাখবেন এবং প্রয়োজনে ফন্টের ফ্রি ফন্ট পাওয়া যায় বিভিন্ন সাইটে সেগুলো থেকেও আপনি ফন্ড চুজ করতে পারেন আমাদের ওয়েবসাইটেও আমরা ফ্রি ফন্ড দিয়েছি যারা ভিএইপি মেম্বার তারা ডাউনলোড করে নিতে পারবেন এবার আসুন আমরা ডান দিকের অংশ দেখুন অ্যাচিভ ইউর টার্গেট এবং নিচে কোয়ালিটি কম্পিটিটিভ তো এটি লেখা কোনো ডিফিকাল্ট কিছু নয় এটি জাস্ট লিখে দিবো আর কোয়ালিটি এবং কম্পিটিটিভের জন্য যে এর দুটো সেটু আমরা করে নিতে পারবো খুব সহজেই তা আসুন আমরা সেটি আমরা এভাবে লিখে এখন এরো দুটো নিয়ে আসবো এখান থেকে ক্লিক করে আমাদের শেপ এখানেই রয়েছে দেখুন শেপটি এবং এটি হোয়াইট কালার দিয়ে দিব এখানে আমরা ড্র করব এবং রাস্টারাইজ করে নিব শেফ এটিকে আরেকটি অল্টার চেপ আরেকটি কপি করে নিব দেন দুটি শেপকে আমরা এটিও রাস্টারাইজ করব এটিও দুটি শেপকে রাস্টারাইজ করে নেব শুরুতেই তাহলে আমাদের হ্যান্ডেলিং করতে সুবিধা হবে এবং দুটি লেয়ারকে কন্ট্রোল ই চেপে দুটি লেয়ারকে একটি লেয়ারে পরিণত করে নিব একসাথে মডিফাই মুভমেন্ট সব কিছু আমাদের করতে সুবিধা হবে তো এটি আমরা রাখলাম এবং কোয়ালিটি এখানে থাকবে দেন এটি আরেকটা কপি আমরা কপি করে এখানে আনবো কম্পিটিটিভ লেখাটিও এই পাশে সেট করে দিব অ্যান্ড দেন আমাদের প্রজেক্টে আরেকবার দেখে নিই এখানে ক্লিক হেয়ার নামে একটি বাটন রয়েছে আসুন আমরা এখন এটি করি লক্ষ্য করুন ক্লিক হেয়ার বাটনে একটি গ্রেডিয়েন্ট দেওয়া হয়েছে এই গ্রেডিয়েন্টটি আমরা করার জন্য প্রথমে গ্রেডিয়েন্টের কালারটি সেট করে নিই তার প্রথম ফোরগ্রাউন্ড কালারে ক্লিক করে আমরা দেখুন এই উপরের অংশটুকু এই কালারটি নিলাম দ্যাট মিন্স কালার কোডটি হচ্ছে আপনাদের বোঝার জন্য ডাবল এফ এ থ্রি ডাবল ওয়ান আর উপরের অংশ হচ্ছে হোয়াইট সো এটি রাখলাম এবার আসুন গ্রেডিয়েন্টে করবো আমরা এখান থেকে রাউন্ডের রেক্ট্যাঙ্গেল টুলটি সিলেক্ট করলাম এবং এখানে আমরা টেন দিয়ে নিই পিক্সেল এরপরে আমরা এখানে এটি করলাম রাস্তা রাইস এবার গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করবো আমরা গ্রেডিয়েন্টটি গিয়ে এটি সিলেক্ট করে নিব প্রথমে দেন থেকে নিচের দিকে নিচের দিক থেকে উপরের দিকে ওকে কন্ট্রোল ডিপ্রেস করে ডিসিলেক্ট করলাম এরপরে এর মধ্যে একটি স্টাইল দিব এটির মতো করার জন্য আমরা লেয়ার মধ্যে চলে যাব লেয়ার স্টাইল ড্রপ শ্যাডো ড্রপ শ্যাডো এবং আমরা ড্রপ ফিফটি নাইন দিলাম এখানে একটি স্ট্রক দিব স্ট্রক এখানে আউটসাইড না দিয়ে ইনসাইড দিবো এবং স্ট্রকের যে কালার সেটি আমরা এখান থেকে এই কালারটি দিয়ে দিব অর্থাৎ আমরা গ্রেডিয়েন্টে যে কালারটি অ্যাপ্লাই করেছি এখানে আমরা ওয়ান দিয়ে দিব দ্যাটস অল আমাদের এটি দিলাম এবং এখানে ক্লিক হেয়ার আমাদের কাজ প্রায় কমপ্লিট আমরা এটিকে একটু ছোটো করে দিব ক্লিকার লেখাটিকে এখানে সেট করে দিব এই এগুলো আমরা অ্যারেঞ্জমেন্টগুলো দেখে সুন্দরভাবে সব কিছু যেন একটা ব্যালেন্সে থাকে এভাবে সুন্দর করে অ্যারেঞ্জ করে দেব তো এভাবে আমরা একটি প্রফেশনাল মানের ব্যানার ডিজাইন করতে পারি এ ধরনের মানসম্মত ব্যানার আপনি তৈরি করে ফ্রিলেন্সিং সাইটে জমা দিয়ে একদিকে যেমন ব্যানার ডিজাইনের কাজ পেতে পারেন অন্যদিকে নাইনটি নাইন ডিজাইনসের ব্যানার সেগমেন্টে জমা দিয়ে আর্ন করতে পারেন ধন্যবাদ সবাইকে